যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জনতা শেখ হাসিনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার আসরুল আমিনের 2008 সালের নির্বাচন দেখেছি, যেখানে আব্দুল্লাহ নোমান সাহেব তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন এবং এখানে একজন বিত্তশালী স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এখানে আফসার ভাইয়ের সবচেয়ে আপন মোর্শেদ মুরাদ ইব্রাহিমও ছিলেন। এখানে আমাদের আফসার ভাইয়ের সবচেয়ে প্রিয়জন তার ছোট ভাই এরশাদুল আমিন আছেন, তার জ্যেষ্ঠ ভাই কি জ্যেষ্ঠ ভাই আমি একটু কনফিউজ, আমাদের ওয়াহিদুল আমিন সাহেব আছেন। এখানে আরো অনেকে আছেন, নাসির ভাই তো সব সব জায়গায় দেখেছি, আমার যতটুকু জানা আছে তখন আমি আফসার ভাইয়ের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ ভাবে কাজ করেছি। আফসার ভাইয়ের কর্মী খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছিল তখন, কিন্তু ভোটের ফলাফলে আব্দুল্লাহ নোমানের মতো শক্তিশালী প্রার্থীকে পরাজিত করে, সকল টাকার পাহাড়কে পরাজিত করে ডাক্তার আফসারুল আমিন সাধারণ মানুষের ভোটে বিজয়ী হয়েছিলেন। আমি অন্যদিকে বিস্তৃত না বলে আমি কৃতজ্ঞতা জানাতে চাই, মাত্র 3 মাস পূর্বে যারা আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচন করেছিলেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। সম্প্রতি আমার নির্বাচনের পূর্বাপর যে উপনির্বাচনগুলি হয়েছে এই উপনির্বাচনগুলোর ফলাফলে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে আমি নিযোগ অত্যন্ত ব্যতীত হয়েছে, আমার বিশ্বাস যে কিন্তু যারা আছেন সবাই ব্যতীত হয়েছে, সংসদ সদস্য কিন্তু সবাই হয়ে গেছে, কিন্তু একটা বেদনার জায়গা তৈরি করা হয়েছিল। এই বেদনাটা শুধু ব্যক্তির বেদনা নয়, এই বেদনা চট্টগ্রাম 10 আসন সহ যেখানে যেখানে উপনির্বাচন হয়েছে সেই এলাকা ছাড়িয়ে সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, ভাষা আন্দোলনের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ, মানুষের ভাগ্য পরিবর্তনের অসাধারণ সফলতা অর্জনকারী জনগণের সাথে আওয়ামী লীগের সভাপতি জনতা শেখ হাসিনার সম্পর্ক কমে গেছে, এর পরেও ষড়যন্ত্রকারীরা যখন জাতীয় নির্বাচন সামনে আসলো 2013 সালের ন্যায় এবারও নির্বাচনকে পাঞ্চাল করে একটি তৃতীয় শক্তির উত্থানের প্রত্যাশায় 13 সালে যেভাবে মহিউদ্দিন চৌধুরীকে যেবার পরাজিত করেছিল, একদিকে বীর মহিউদ্দিন চৌধুরী সারা বাংলাদেশে যাকে চিনত তার বিরুদ্ধে ওই বর্ণচোরা বিএনপির ক্যান্ডিডেট হয়েছে, তিনি বর্ণচোরা হতে পারেন কিন্তু বিএনপির প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী লীগের সাথে, সারা বাংলাদেশের বিএনপি এই চট্টগ্রামের দিকে তাকিয়েছিল বীর মহিউদ্দিন চৌধুরীর সাথে কি ভাব নিয়ে মহিউদ্দিন চৌধুরীর সুদৃষ্টি নেওয়ার জন্য কি আকুতি না তার মধ্যে আমি দেখেছি, পায়ে পায়ে ঘুরত সেই লোক যখন সুযোগ পেল মহিউদ্দিন চৌধুরী মাথা মারিয়ে আওয়ামী লীগের কে অপমান করে সামনের দিকে যে প্রাণপণ যাওয়ার প্রাণপণ চেষ্টা আমি দেখেছি, আমি আবার ভিন্নভাবেও দেখেছি মেয়র হওয়ার স্বপ্নে সে বিএনপিতে যায় যখন আজহার নাসিরের মতো শক্তিশালী প্রার্থীর মুখোমুখি হয় পরাজয়ের ভয়তে অর্থপথে সে পালিয়ে যায়, আবার তখন ঘোষণা দেয় আমি বিএনপি ছেড়েছি আর রাজনীতি ছেড়েছি, সবসময় লাভের ভাগিদার হতে চায়, কষ্টের ভাগিদার তারা কখনো হয় না। আমি এই কারণে বললাম আমি এই বঙ্গবন্ধুর আমি বঙ্গবন্ধুর আদর্শের একেবারে একজন তৃণমূল কর্মী, 42 বছর এখানে শ্রম দিয়েছি, আমার কিন্তু ব্যক্তিগত একটি দুঃখ আছে আমাকে নিয়ে নয়, আমার সমগ্র যারা এখানে বসে আছেন প্রত্যেককে নিয়ে আমার একটা দুঃখ আছে, ওই লোকটা অনেক ভালো লোক, কোথায় দেখেছেন তার ভালো,
গোরা আগন্তুক যদি আসে বলে দেখতে অনেক সুটাম দেহি অনেক সুন্দর স্মার্ট শিক্ষিত এই শিক্ষায় কোথায় আলো ছড়িয়েছে আপনি দেখেছেন এই সুন্দর মানুষটা কোথায় সুন্দর আচরণ কার সাথে কিভাবে বলতে দেখেছেন বদিল আলম সাহেব তার জীবনে রক্তের সময় সুবর্ণ সময়গুলো এই মানুষগুলোর জানা যায় কষ্টে দুঃখে আনন্দে তার জীবনের অসংখ্য সময় ব্যয় করেছে নাসির ভাই পালিয়ে বেরিয়েছে সুতরাং এই কষ্টের কথা যখন এতগুলো কষ্ট করার পরেও যখন মোহাম্মদ হোসেন ভাই কিছু চায় তার প্রতিপক্ষ আমি আমি যখন